चतुर्थ दफाय 838 यूपी निर्वाचने भोट ग्रहण शुरू, सतर्क अवस्थान आईन श्रृंखला रक्षाकारी बाहिनी। आईने प्रयोग ना थाकाय बाड़छे तामाक पण्यर व्यवहार, चाषाबाद बंध ओ काउंसिलिंग एर परामर्श विशेषज्ञदेर। भारसाम्य कूटनीति रक्षा करे एगिए चलेछे बांग्लादेश, अर्थनैतिक ओ बाणिज्यिक सम्पर्केओ मुंशियानार स्वाक्षर। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। চতুর্থ দফায় 58 জেলায় 838 ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 8টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। এই দফায় 838টি ইউনিয়নের মধ্যে 48 জন চেয়ারম্যান, 112 জন সংরক্ষিত সদস্য এবং 135 জন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মোট চেয়ারম্যান প্রার্থী 3814 জন, ভোটার 1,62,74,660 জন, ভোট কেন্দ্র 9,224টি, এর মধ্যে ইভিএমে ভোট হচ্ছে 38টি ইউনিয়নে। এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা রক্ষায় প্রতিটি ইউনিয়নে র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড সহ অতিরিক্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। দর্শক, গাজীপুর থেকে ইউপি নির্বাচনের খবর জানাচ্ছেন প্রতিনিধি অপূর্ব রায়। গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন ও কালীগঞ্জের নাগরী ইউনিয়ন, এই দুইটি ইউনিয়নের মোট ভোট কেন্দ্র 29টি, এর মধ্যে 11টি ভোট কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ। এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও 8 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা তদারকির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও র‍্যাব ও বিজেপি টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া খুলনার নির্বাচনী খবর জানাচ্ছেন বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন। পটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সকাল 8টা থেকেই কিন্তু ভোট শুরু হয়েছে। যেহেতু শীতের বেলা, সেহেতু ভোটারদের উপস্থিতি প্রথম দিকে কম দেখা গেলেও যতই সময় বাড়ছে ততই কিন্তু ভোটারদের উপস্থিতির সংখ্যা কিন্তু বাড়ছে। আমরা লক্ষ্য করেছি সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু কঠোর নিরাপত্তা লক্ষ্য করেছি। পুলিশ, র‍্যাব, বিজিবির টহল কিন্তু আমরা দেখেছি এবং প্রতিটি ভোট কেন্দ্রে 8 জন পুলিশ এবং 17 জন আনসার রয়েছে। সব মিলিয়ে খুলনায় কিন্তু উৎসবমুখর পরিবেশে নির্বাচন চলছে। টাঙ্গাইল থেকে নির্বাচনের আরো খবর জানাচ্ছেন প্রতিনিধি কাজী রিপন। টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে 3টি উপজেলার 21টি ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং দেলদুয়ারের সংরক্ষিত 22 চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো ইতিমধ্যেই সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 1টা না 4টা পর্যন্ত। এখন পর্যন্ত সারা জেলাতে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আমরা কোনোরকম অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। প্রতিটি কেন্দ্রগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পুলিশ এবং আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে কিন্তু র‍্যাবের 15টি টিম কাজ করছে মাঠে, পাশাপাশি 9 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত কাজ করছে 30টি, তাদের নেতৃত্বে রয়েছেন জুডিশিয়াল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ। তো টাঙ্গাইলে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবার অন্যান্য খবর। পরীক্ষামূলকভাবে ঘাটারচর, গুলিস্তান, মতিঝিল হয়ে সাইনবোর্ড, কাঠপুর ব্রিজ পর্যন্ত রুটে শুরু হতে যাচ্ছে নতুন বাস রুট। রোববার এই কার্যক্রমে উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঠপুর ব্রিজ পর্যন্ত প্রায় 21 কিলোমিটার রুটে পরীক্ষামূলকভাবে বাস কার্যক্রম চলবে। বিআরটিসির 30টি দ্বিতল বাসের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। প্রাইভেট বাসও এই রুটে চলবে। 5 থেকে 10 মিনিটের ব্যবধানে কাউন্টার থেকে বাস ছাড়বে বলেও জানানো হয়। থাকবে ই টিকিটিং ব্যবস্থা। পর্যায়ক্রমে পুরো ঢাকা শহরে একই ব্যবস্থাপনায় বাস চলাচল করবে। বিশেষ এই রুট পরিচালনার জন্য 70 জন চালককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর আগে বেশ কয়েক দফা এই রুটে বাস চলাচলের উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা বাস্তবায়ন করা যায়নি।
ধূমপানের কারণে প্রতি বছর শুধু বাংলাদেশেই মারা যায় 1 লাখ মানুষ, অসুস্থ হয় 12 লাখেরও বেশি। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন না হয় এমন পরিস্থিতি বলছেন বিশেষজ্ঞরা। তামাকের কারণে সমাজে বাড়ছে অপরাধ। কাউন্সিলিং এর মাধ্যমে তামাকের ব্যবহার কমানো সম্ভব বলে মনে করেন তারা। মাহমুদ হাসানের রিপোর্ট। একটি সিগারেটে 7000-এরও বেশি রাসায়নিক পদার্থ থাকে। এর মধ্যে 40টি উপাদান সরাসরি ক্যান্সারের জন্য দায়ী, যার মধ্যে নিকোটিন অন্যতম। সিগারেটের বিষাক্ত ধোঁয়া প্রাণীকুল সহ গোটা পরিবেশের জন্যই ক্ষতিকর। মানবদেহের ক্যান্সার, কিডনি অকেজ হওয়া, হৃদরোগ সহ শতাধিক রোগ সৃষ্টি করে সিগারেটের ধোঁয়া ও তামাক পণ্য। আইনের প্রয়োগ না থাকায় দিন দিন তামাকজাত পণ্যের ব্যবহার বেড়ে চলেছে বলে জানালেন বিশেষজ্ঞরা। না, সাইনোসাইটিস হয়, নাকের সমস্যা, গলার ক্যান্সার হয়, বুকের মধ্যে আসেন, একদিকে লাং ক্যান্সার হয়, একদিকে হার্ট ডিজিজ হয়, পেটের মধ্যে আসেন, পরিপাকতন্ত্রে নানা ধরনের গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার হয়, তারপরে যৌনাঙ্গে আসেন, পুরুষের পুরুষত্ব নষ্ট হয়, মেয়েদের গর্ভধারণ ক্ষমতা নষ্ট হয়, মৃত শিশু প্রসব করে মায়েরা, ইভেন মায়েদেরকে দেখা যায় বিকলাঙ্গ শিশু জন্ম দিতে। ধূমপানের কারণে বাংলাদেশে প্রতি বছর ক্ষতি হচ্ছে 5000 কোটি টাকা, আর 1 লাখ মানুষ মারা যাচ্ছে শুধু ধূমপানজনিত রোগে। 12 লক্ষ লোক অসুস্থ হয়, প্রায় 1 লক্ষ লোক মৃত্যুবরণ করে বছরে, এবং 4 লক্ষের লোক পঙ্গু হয়। ধূমপান একটি শাস্তিযোগ্য অপরাধ, এই অপরাধ কমিয়ে আনতে কাউন্সিলিং গুরুত্বপূর্ণ। কারণ যারা ধূমপান ছাড়তে চায় তারা একটা সাহায্য কেন্দ্র চায়, যে কেন্দ্রটা আমরা এখনো দিতে পারছি না। ধূমপান ও তামাকের ব্যবহার রোধে এর চাষাবাদ বন্ধ করতে হবে, বাড়াতে হবে বিড়ি সিগারেটের ট্যাক্স, পাশাপাশি তামাক বিরোধী প্রচারণা জোরদার করলেই 2040 সালের মধ্যে বাংলাদেশকে তামাক মুক্ত করা সম্ভব হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এডিকশনটাকে দূর করতে হলে তার ইচ্ছা শক্তি। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবারে আমাদের বিশেষ আয়োজন বাংলাদেশের 50। সবার সাথে সুসম্পর্ক ও ভারসাম্যের কূটনীতি, গেল 50 বছরে সবচেয়ে ভালো সময়ে বাংলাদেশ। ভৌগোলিক সুসংহত অবস্থান আর ভূ রাজনৈতিক গুরুত্ব থাকায় অর্থনৈতিক বিকাশের কেন্দ্রে এই দেশের সম্ভাবনা আছে উদীয়মান মধ্যশক্তি হবার। গল্পের বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। যুক্তরাষ্ট্র, চীন ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিছু দেশ বিরোধিতা করেছিল বাংলাদেশের স্বাধীনতার, এমনকি দেশ স্বাধীন হবার পরও আনুষ্ঠানিক স্বীকৃতি দিতেও গড়িমসি ছিল এসব দেশের। তারাও এখন বাংলাদেশের কাছের বন্ধু, উন্নয়নের অংশীদার, ব্যবসা বাণিজ্যের বিনিয়োগে উদগ্রীব। সর্বত্র শান্তি প্রতিষ্ঠা অক্ষুণ রাখার প্রতি প্রচেষ্টায় আমাদের সমর্থন অব্যাহত থাকবে। কোন মন্ত্র বলে এই পরিবর্তন জাদুর কাঠি হিসেবে কাজ করেছে বঙ্গবন্ধুর? সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয় পররাষ্ট্রনীতি। শোষিত বঞ্চিত মানুষের অধিকার রক্ষা, অন্য রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাবোধ, সমতা, ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সোচ্চার ছিলেন বঙ্গবন্ধু। সবার মুখ রক্ষা করে চলার কাজটি সহজ ছিল না। তারপরও 54টি দেশ 1972 সালের 26শে মার্চের আগেই এবং জীবদ্দশাতেই 116টি রাষ্ট্রের স্বীকৃতি এনে দিয়েছিলেন জাতির পিতা। জাতিসংঘ সহ 27টি আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ এনে স্বাধীনতা, স্বকীয়তা ও আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হয়। সারা জীবন বঙ্গবন্ধু যত ধরনের আন্দোলন করেছেন, আইনানুন নিয়োগে করেছেন আর শান্তির জন্য করেছেন। উনি বলছেন শান্তি ছাড়া দেশ কোনো দেশের উন্নয়ন নাই, শান্তি ছাড়া সবই অলিক। সবার সাথে বন্ধুত্ব করার ফলে যেটা হয়েছে, বাংলাদেশ কখনো বড় ধরনের ঝুঁকিতে কখনো পড়েনি। 75-এর হত্যাকাণ্ডের পর জিয়া এরশাদ সামরিক সরকার, বিএনপি জোট সরকারগুলো সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। 21 বছর পর রাষ্ট্রক্ষমতায় এসে বঙ্গবন্ধুর সময়োচিত কূটনীতি গতি পায় সফল উত্তরাধিকার শেখ হাসিনার হাত ধরে। সকল সমস্যার শান্তিপূর্ণ সমাধানে শান্তির সংস্কৃতি জনপ্রিয়তা পায় আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে। বহুপক্ষীয় যোগাযোগ বাড়ে বিনিয়োগ আহরণ ও বাজার সৃষ্টিতে, লক্ষ্য
অর্থনৈতিক কূটনীতি প্রতিষ্ঠা, মানুষের সাথে মানুষের যোগাযোগ, সম্পৃক্ততার জনকূটনীতিও দাঁড়াচ্ছে শক্ত ভিত্তির উপর। আমেরিকা বলি, জাপান বলি, চীন বলি, সবার সাথে কিন্তু আমাদের সম্পর্ক আছে। তাতে যেটা হয়েছে যে আমরা ওই প্রিন্সিপালটাকে আরো বলতে গেলে পাকাপোক্ত করতে পেরেছি এবং বড় আকারে আমি মনে করি অর্থনৈতিকভাবে আমরা লাভবান হয়েছি। চীন, ভারত, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান এবং চীন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের মেরুকরণের মধ্যেও অর্থনৈতিক, বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্কে মুন্সিয়ানার স্বাক্ষর বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের। ভারসাম্যের কূটনীতিতে অক্ষুণ্ণ থাকছে জাতীয় স্বার্থ। কমছে অন্যের উপর নির্ভরশীলতা। দেশ উন্নয়নে বন্ধুরাষ্ট্র, দাতাদেশ, বহুপক্ষীয় উন্নয়ন সহযোগীর সম্পর্ক এখন আগের চেয়ে অর্থবহ, আত্মমর্যাদা সম্পন্ন ও দর কষাকষিমূলক হিসেবে প্রতিষ্ঠা করা গেছে। আর সবাই বলেছেন যে বাংলাদেশের সরকারের সাথে তারা অবশ্যই এই উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছে, বাংলাদেশের যে গত 12 বছরে যে অভাবনীয় সাফল্য তার প্রশংসা করেছেন, বলছেন যে আমরা আপনার সাথে আপনার এই উন্নয়নের মহাসড়কে আমরাও আপনার অংশীদার। ছিটমহল বিনিময়ে, সমুদ্র সীমা বিজয়ে, পারমাণবিক চুল্লি, গভীর সমুদ্র বন্দর স্থাপন কিংবা জলবায়ু পরিবর্তন ইস্যুতে নেতৃত্বের আসনে কূটনৈতিক সফলতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছে বিশ্লেষকরা। রোহিঙ্গা সংকট, তিস্তার পানি বণ্টন, জিএসপি সুবিধা আদায় সব বেশ কিছু অমীমাংসিত ইস্যু, সমাধান সময় সাপেক্ষ। এগুলো ছাড়া উন্নয়ন ও শান্তির প্রয়োজনে বাংলাদেশের বৈদেশিক সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করার সুযোগ তেমন একটা নেই। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। রাজশাহী শিক্ষা ও সামাজিক উন্নয়নে যে কয়জন গুণী মানুষ নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে অন্যতম মাদারবক্স। সামাজিক উন্নয়ন ও শিক্ষা বিস্তারে যে ভূমিকা রেখেছেন তিনি তার যথাযথ মূল্যায়ন চান স্বজনরা। হাসান আল মোবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। নাম মানুষকে বিখ্যাত করে না, মানুষ বিখ্যাত হলে তার নাম ছড়িয়ে পড়ে। তারই উজ্জ্বল দৃষ্টান্ত রাজশাহীর মাদারবক্স। তিনি একজন কিংবদন্তি শিক্ষাবিদ, রাজনীতিক, আইনজীবী, সমাজসেবক ও ভাষা সংগ্রামী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মাদারবক্স আধুনিক রাজশাহীর রূপকার। রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল ও প্রকৌশল কলেজ, রাজশাহী মহিলা কলেজ সহ 17টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাদারবক্স। রাজশাহীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করানো হলে রাজশাহীকে স্বতন্ত্র প্রদেশ ঘোষণা করতে তিনি বাধ্য হবেন এবং এরপর থেকে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য রাজশাহীর সর্বস্তরের মানুষকে নিয়ে আন্দোলন সংগ্রাম শুরু করেছিলেন। মাদারবক্স 1946 সালে আত্রাই, বাগমারা ও মান্দা থেকে বঙ্গীয় আইনসভার সদস্য নির্বাচিত হন এবং পাকিস্তান সৃষ্টির পর 1947 থেকে 1954 সাল পর্যন্ত আইনসভার সদস্য ছিলেন। আনোয়ার সাহেব তাকে বলেছেন, মাদারবক্স, আমি তোমাকে মন্ত্রিত্ব দিচ্ছি, বিশ্ববিদ্যালয়ের এই বিষয়টা এখন রাখো, বন্ধ রাখো, বলো আমি আপনার মন্ত্রিত্ব চাই না। 1952 সালে যখন ভাষা আন্দোলন শুরু হয় আর ঢাকাতে যখন রক্ত ঝরে, সে খবর রাজশাহীতে আসলে ইনি কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠেন। মাদারবক্সের স্মৃতি ধরে রাখতে সরকারি পদক্ষেপ দাবি রাজশাহীবাসীর। মুসলিম লীগের রাজনীতি করে মুসলিম লীগের বিরুদ্ধে কথা বলা চারটিখানি বিষয় নয়, কিন্তু স্মৃতি সংরক্ষণের জন্য আমাদের পদক্ষেপ গ্রহণ করা দরকার। নাটোরের সিংড়া থানার চলনবিলের স্থাপন দিঘি গ্রামে কৃষক পরিবারে 1905 সালের 14 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন আর 1967 সালের 20 জানুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান এই কিংবদন্তি শিক্ষাবিদ। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এই পর্যায়ে বিজয়ের মাসে বিশেষ আয়োজন জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি নারীরাও অস্ত্র হাতে তুলে নিয়েছিল। স্বল্প সময়ের প্রশিক্ষণ, অস্ত্র পরিচালনা ও যুদ্ধ কৌশলের উপর আশ্চর্য পারদর্শিতার জন্য নারী মুক্তিযোদ্ধা দলের দায়িত্ব পড়ে তার উপর। অনেকে গেরিলা যুদ্ধ ছাড়াও 22টি বড় যুদ্ধে অংশ নেন তিনি। মুক্তিযুদ্ধে বাংলাদেশের একমাত্র নারী কমান্ডার আশালতা বৈদ্যের যুদ্ধদিনের কথা তুলে ধরছেন মাসুম আলিসা।
70-এর গণ অভ্যুত্থানে আমার সৌভাগ্য হয়েছে বঙ্গবন্ধুর মঞ্চে বক্তৃতা করার। বক্তৃতা করছি ঠিক সেই মুহূর্তে বঙ্গবন্ধু এসে গেছেন, উঠে গিয়ে চতুর্দিক তাকিয়ে সভাপতি সেক্রেটারিকে বলছে যে আমি ঘাগর বাজারের নদী থেকে শুনলাম একটা কোকিল কণ্ঠে বক্তব্য, কোকিলটা কোথায়? আমি ছুটে গিয়ে পায়ে প্রণাম করলাম, সবাই বললো এই তো আপনার কোকিল। তখন উনি বললেন বুড়ি আরও বক্তৃতা করবি? এই হয়ে গেলাম বঙ্গবন্ধুর বুড়ি। পাকিস্তান থেকে পালিয়ে আসা হেমায়েতউদ্দিন, যিনি পরবর্তীতে বীর বিক্রম উপাধি পান, এরপরে হেমায়েত ভাই আমাদের বাড়ি এসে বাবাকে বললেন মাস্টারবাবু ছেলে হোক মেয়ে হোক আমাকে দিতেই হবে একজন দুইজন তিনজন। আমি পিছন থেকে বাবার ছুটে এসে বললাম যে হেমায়েত ভাই আমি যাবো। ট্রেনিং দেওয়া হইলো, এরপর অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হলো, অস্ত্র প্রশিক্ষণেও আমি ফার্স্ট হইলাম। এরপরে যুদ্ধে অংশগ্রহণ, যুদ্ধে বেশ কয়েকটা অংশগ্রহণ করেছি, কলাবাড়ি যুদ্ধে, হরিণাহাটি যুদ্ধে, রামশিল পয়সারহাট যুদ্ধ, এটাই আমাদের শেষ যুদ্ধ অংশগ্রহণ। ওই যুদ্ধে আমাদের বাহিনী প্রধান পাক আর্মির গুলিতে আহত হন এবং কয়েকজন বীর মুক্তিযোদ্ধা ওখানে শহীদ হন, যাদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতাকে অপব্যবহার করার জন্য কুচক্রী মহল সোচ্চার, এটাকে আপনাদের এই প্রজন্ম ঠেকাতে হবে। আমি যে একা মহিলা মুক্তিযোদ্ধা কমান্ডার এটা তো যুদ্ধের শেষে জানতে পেরেছি, এটা আমার জীবনের বড় বড় বেশি পাওয়া, শ্রেষ্ঠ পাওয়া। আমাদের এবারের আয়োজন বিজয় চিহ্ন। মুক্তিযুদ্ধের সময় ঢাকাসহ সারা দেশের মতো সিলেটেও গণহত্যায় মেতে ওঠে পাক সেনারা। 1971 সালে 9 এপ্রিল তৎকালীন সিলেট মেডিকেল হাসপাতালে চিকিৎসক নার্স সহ 11 জনকে নির্মমভাবে হত্যা করে। প্রতিনিধি ওয়েস্ট খসরুর সেই স্মৃতিচিহ্ন নিয়ে মানিক সিকদারের ভিজুয়াল প্রতিবেদন। আর এরই সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। চতুর্থ দফায় 838 ইউপি নির্বাচনে ভোট গ্রহণ শুরু, সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইনের প্রয়োগ না থাকায় বাড়ছে তামাক পণ্যের ব্যবহার, চাষাবাদ বন্ধ ও কাউন্সিলিং এর পরামর্শ বিশেষজ্ঞদের। ভারসাম্যের কূটনীতি রক্ষা করে এগিয়ে চলেছে বাংলাদেশ, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কেও মুন্সিয়ানার স্বাক্ষর। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12:00 দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।